রাজ্য সরকারের কর্মীদের জন্য একটি সুখবর আজ চূড়ান্ত হবে ডিএম আমলার ভবিষ্যৎ রয়েছে গুরুত্বপূর্ণ আপডেট আপনারা ভিডিওটি দেখতে থাকুন পুরো দেখুন ভিডিওটি তাহলে বুঝতে পারবেন যে এই ডিএ মামলার ভবিষ্যৎ কতটা এবং রকম। তো বন্ধুরা আজ কলকাতায় প্রায় দেড় মাস পর অবশেষে আজ দুপুরে ডিএম আমলার শুনানি রাজ্য সরকারি কর্মীদের ডিএম আমলার শুনানি রয়েছে টেস্টে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা স্যাটো স্যাট গত পঁচিশ এপ্রিল মামলাটির শুনানি হয়েছে পরবর্তী শুনানি আগে রাজ্য সরকারের ডিএ সংক্রান্ত নির্দেশগুলি পেশ করার নির্দেশ দিয়েছিল কিন্তু আইনজীবীদের কর্মবিরতির জেরে মামলার শুনানি ভেসতে গিয়েছে গরমের ছুটি থাকায় বন্ধ ছিল মামলার শুনানির প্রক্রিয়া আজ গিয়েছে আর জানা গিয়েছে গত বারোই জুন ইতিমধ্যে স্যাটে ডি সংক্রান্ত নির্দেশিকা পেশ করেছে রাজ্য দু সালে পঞ্চম বেতন কমিশনের সুপারিশ কার্যকর হওয়ার পর থেকে বৃদ্ধির যে নির্দেশিকা জারি হয়েছিল তার কপি পেশ করা হয়েছে রাজ্য রাজ্যের তরফে এই একই সঙ্গে বিহীন রাজ্যে কর্মরত কর্মীদের কেন্দ্রের হাতে হারে ডি এ দেওয়া সংক্রান্ত রিপোর্ট পেশ হয়েছে বলে খবর সব কিছু ঠিকঠাক থাকলে মামলা দ্রুত নিষ্পত্তি হতে পারে এই মুহূর্তে কেন্দ্রের তুলনায় রাজ্যকর্মদের বেতন উনত্রিশ শতাংশ কম পান বলে আজ কি ঘটতে চলেছে সেই রিপোর্ট হওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন এবং লাইক শেয়ার করুন এবং সাই সাই ক্লিক করতে ভুলবেন না এবং তার পাশে বেল আইকানটি ক্লিক করুন যাতে নতুন নতুন আপডেট আপনারা